আমাদের সব মানুষের এলেম আল্লাহ বলে কালিল সামান্য অল্প শুধুমাত্র দয়াল নবীজির ইলম মুবারককে আল্লাহ বলেন আজিম বিশাল বড় এই যে দুইটা এতের পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট সবার এলিম হলো আল্লাহর কাছে অল্প আর শুধুমাত্র নবীজির ইলমকে আমার আল্লাহ বলেছেন আজিম বড় বিশাল বড় মহান তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সব মানুষের জ্ঞান হলো চায়ের চামচের মতো আমার দয়াল নবীজির জ্ঞান মুবারক হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের চাইতে বড় চায়ের চামচ দিয়ে যেমনি ভাবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এই বড় বড় মহাসাগরের পানি চায়ের চামচ দিয়ে মেপে যেমনি ভাবে শেষ করা সম্ভব না দুনিয়ার সব মানুষের জ্ঞান দিয়া আমার দয়াল নবীজির জ্ঞানকে মাপ দেওয়াও সম্ভব না এটা হলো কোরআন হাদিস না সরাসরি কোরআন থেকে বললাম তুমি নবীর জ্ঞান লেটা না হেসরা করা করে তোমার কি হইছে নবী জানলে কইলে তোমার জ্বালা উঠতে যায় কি রে ভাই তোর কি হইছে কসেন দিয়ে তোর এত অসুবিধাটা কি জন্য আমার ক দিহি আমরার কি দোষ কো আমরা তো জানাইছি না নবীজিকে আল্লাহর কসম আমরা কেউ নবীর গায়েব জানাইছি না নবীজির গায়েব জানাইছে আল্লাহ কে জানাইছে আল্লাহ আল্লাহ জানাইলে আপনারা বেজার না না আমরা নবীর জানাইছে এতই তো আমরা খুশি घूरे सारा जहान घूरे जार जोड़ा पावे ना আমার নবীর মত আর নবী পাবে না মাগনা ভাইলে বাঙালি দাম দেয় না তো এই জন্য এই সমস্যাটা হয়েছে ঈসা নবী আল্লাহর রসুল তিনি পর্যন্ত আল্লাহর আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে শেষে আবার উম্মত হয়ে আইব আইব কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসার টাইম খুব সন্নিকটে প্রস্তুত হন প্রস্তুত হন আল্লাহ ভালো জানে কখন আসবেন আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে অত সালে অত তারিখ আসবো আমরা বলতে পারবো না আল্লাহই ভালো জানে তবে সময়টা খুব কাছে আলামত বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আসবে রেডি হন ইমাম মাহদী প্রকাশ হলে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন না উমর হোসেন নাকি উনি বাংলাদেশে প্রকাশ হবে না উনি মক্কায় প্রকাশ হবে মক্কায় কাবা ঘরে উনি কাবা ঘর তাওয়াফ করবেন ওই সময় আল্লাহর ওলিরা দেখে ওনাকে চিনে ফেলবে ওনাকে চিনার কিছু আলামত বলে দেই উনি কথা বলার সময় তুতলাবে অতিরিক্ত তুতলামি করবে কথা বলতে গিয়ে মুখে কথা বেজে যাবে যার কারণে উনি রাগান্বিত হয়ে এইভাবে আঘাত করবে বারবার কেন ওনার তুতলামি আসে এইভাবে আঘাত করবে তুতলামি কেন আসে এটা একটা আলামত ওনাকে চিনার কারোর সাথে কথা বলতে গেলে ওনার মুখে কথা বেজে যাবে আর এইভাবে উরুতে আঘাত করবে কেন ওনার তুতলামি আসে এটা ওনার আলামত আরেকটা আলামত হলো না নাক খুব চুক্কা হবে তীক্ষ্ণ হবে এই জায়গাটা খুব চুক্কা হবে মনে রেখেন তিন নম্বর ওনার ব্রু এত সুন্দর চমৎকার ব্রু হবে দুইটা ব্রু মাঝখান দিয়ে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে চার নম্বরে ওনার কানের মাঝখানে এখানে সামান্য চুল থাকবে পাঁচ নম্বর ওনার কাঁধ খুব উঁচা হবে এইভাবে খুব উঁচা হবে স্কন্ধ খুব তীক্ষ্ণ উঁচা হবে ছয় নম্বরে ওনার হাত স্বাভাবিক হাতের তুলনায় একটু বেশি লম্বা হবে সাত নম্বরে উনি যখন কোথাও দাঁড়াবেন ওনাকেই সবার চাইতে বেশি লম্বা দেখা যাবে ওনার চাইতে লম্বা মানুষ পাওয়া যাবে না আট নম্বরে উনি যখন হাঁটবেন ওনার সাথে হেঁটে কেউ পারবে না যত বড় হাঁটার পালোয়ান হোক ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে হেঁটে কেউ পারবে না নয় নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালামের চুল হবে কুকরানো এবং সুজার মাঝামাঝি একেবারে সুজাও না একেবারে কুকরানো না মাঝামাঝি এই কানের লতি মুবারক পর্যন্ত ওনার চুল লম্বা হবে দশ নম্বর ওনার দাড়ি হবে সিল্কি খুব সুন্দর চমৎকার চাপ দাড়ি হবে জান্নাতি দাড়ি হবে দাড়িগুলির দিকে মানে ওনার চেহারাটা হবে দয়াল নবীজির চেহারা মুবারকের সাথে মিল মনে রাখবেন ওনার বংশ হবে কুরাইশ বংশ মা ফাতেমার বংশ
হযরত আলীর বংশ ইমাম হাসান হুসাইনের বংশ ওনার নাম অরিজিনালি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নামের নাম ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ ওনার মায়ের নাম হবে আমেনা উনি মুহাম্মদ নামেই সবার কাছে পরিচিত থাকবেন মাহদী নামে নয় উনি মদিনা শরীফের পূর্ব দিকে মদিনা শরীফের পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত বিচ্ছিন্ন একটা এলাকার মধ্যে বসবাস করতেছেন যে এলাকার সাথে আধুনিক দুনিয়ার কোনো যোগাযোগ নাই ওনার বয়স ৪০ বছর পর্যন্ত উনি বকরি ভেড়া এগুলি চড়াবেন উট চড়াবেন বয়স ৪০ হয়ে যাবে তারপর ওনাকে কেউ বিবাহ করাবে না এমন সাদা সিধা মানুষ হবে উনি পাহাড়ে পর্বতে বিভিন্ন নির্জন নিরালায় একা একা চলাফেরা ওনার পছন্দ হবে উনি মানুষের সাথে উঠাবে সাথে আমার পছন্দ করবে না বয়স যখন ৪০ হবে উনি সর্বপ্রথম কাবা করে যাবেন তাওয়াফ করার জন্য জীবনে প্রথমবার মক্কায় যাবেন মক্কায় গিয়ে কাবা ঘর তাওয়াফ করবেন ওই সময় আল্লাহর ওলিরা দেখে ওনাকে চিনে ফেলবে বলবে আপনি কি মাহদি উনি বলবে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে উত্তর দিবে মানুষ বলবে আপনি কি মাহদি উনি বলবে আমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনি স্বীকার করবে না উনি মাহদি নিজের থেকে একবারও স্বীকার করবে না শেষ পর্যন্ত আল্লাহর ওলিরা ওনাকে পাকড়াও করবে কিন্তু কারো কথায় উনি কর্ণপাত করবে না উনি কাবা ঘরে কিছুদিন থাকবেন মক্কায় মক্কার কিছু মানুষের বেবিচার পাপাচার এগুলি দেখে উনি বিরক্ত হয়ে মক্কা থেকে বিরক্ত হয়ে মদিনার দিকে রওনা দিবেন রওজা মুবারকের উদ্দেশ্যে রওনা দিবেন মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা এলাকায় যখন যাবেন ওখানে আরেকটা কাফেলা ওনাকে দেখবেন দেখে ওই কাফেলার সব লোকই আল্লাহর ওলি থাকবে ওই কাফেলার আল্লাহর ওলিরা ওনাকে দেখে চিনে ফেলবে যে উনি মাহদি ওনাকে জোর করে ধরে আবার মক্কায় নিয়ে আসবে মক্কায় এনে মক্কায় অবস্থানরত আল্লাহর ওলিদের সাথে পরামর্শ করে সবাই বলবে আপনি মাহদি নিঃসন্দেহে আমরা কোনো সন্দেহ রাখি না আপনি মাহদি কিন্তু এরপর উনি স্বীকার করবে না আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাসতামিউ ওয়া আতিউ জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা সে মাহদি তোমরা তার কথা শুনো তার আনুগত্য করো অন্য রেওয়ায়েত আছে তোমরা তার কাছে বায়াত হও আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে সেই আওয়াজ হওয়ার পরে উনি স্বীকার করবে আনা মাহদি তখন কাবাগরের যে হাতিম এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি এই জায়গায় দাঁড়াইয়া উনি বায়াত করবেন হাত বাড়াই দিবেন সব মুসলমানরা ওনার হাতে হাত রেখে বায়াত হবে এই বায়াতের খবর দ্রুত গতিতে সারা ওয়ার্ল্ডে প্রচার হবে যারা ঈমানদার তারা সবাই বায়াত হওয়ার জন্য ইমাম মাহদির কাছে চলে যাবে